আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে তোমার যারা বিজ্ঞান বিভাগের আছো এস এস এইচএসি দুই হাজার একুশ সালে তোমরা পরীক্ষা দিবে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট চলে এসেছে এখন তোমাদের বিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো আছে পদার্থ বায়োলজি তারপর রসায়ন যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো আমি এই তোমাদের অ্যাসাইনমেন্টের রুটিন নিয়ে একটা অলরেডি ভিডিও বানাচ্ছি তোমরা জাস্ট আউট করে নেবে তো প্রথম যে অ্যাসাইনমেন্টটি সেটি হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট বন্ধুরা তোমাদেরকে প্রথমে আমি এটার সাথে পরিচয় করে দিই আসলে মানে এই জিনিসটা টোটাল তোমাকে কীভাবে করতে হবে প্রশ্ন থেকে তোমাকে কিভাবে আনসারগুলোকে বের করতে হবে এখানে প্রথম হচ্ছে জাস্ট তোমাকে হিন্দি আমি এটা ইন্ট্রোডাকশান দিতেছি যে তুমি কীভাবে করো প্রত্যেকগুলো সেম এভাবে তোমার এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার আছে এটা তোমার প্রশ্ন সরি কভার পেজে আছে তোমার কভার পেজে লিখতে হবে তোমার যে অর্ধারটি সেটি তুমি এটার কোনো দরকার নেই তোমার এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে উদ্দীপক এবং নিচে হচ্ছে কতগুলা প্রশ্ন দেওয়া হচ্ছে ক খ গ গ আচ্ছা এখানে দেখতে পাচ্ছ নির্দেশ করো এখানে হচ্ছে উদ্দীপক তারপর ক খ গ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে শিখন ফল তোমার কোনো দরকার নেই কিন্তু তোমাকে নির্দেশনা মেনে আর নির্দেশক মেনে এই দুইটা মেনটেন করে তোমাকে কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে এ না যে তুমি নির্দেশনা বাদ দিয়েছ এবং নির্দেশক তুমি মেনে চলেছ আবার নির্দেশক তুমি বাদ দিয়েছ নির্দেশনা মেনেছ তাহলে না দুইটাকে সমান নয় কম কম্বাইন করে তোমাকে কিন্তু আনসারগুলোকে প্রদান করতে হবে তাই এই জিনিসটা সবসময় মাথায় রাখবে সংকেত ধাপ পরিধি এই তিনটা জিনিস আর নির্দেশক আচ্ছা এখন হচ্ছে তোমাদেরকে মূল্যায়ন কীভাবে করা হবে তোমাকে নাম্বার কীভাবে প্রদান করা হবে তোমাদের এখানে কিন্তু ষোলো নাম্বার তোমাদের যে ব্যবহারিক যে বিষয়টি সেটি হচ্ছে টিচার তোমাদেরকে দিয়ে দেবে আর এখানে যে নাম্বারটি আছে সেটি হচ্ছে সেটা তো তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পর তোমাদের ব্যবহারিক নাম্বার দিবে আসামের নাম্বার হচ্ছে ষোলো নাম্বার এইখানে এই জন্য ষোলো নাম্বার কীভাবে কাউন্ট করা হবে দেখো ধাপ এক তিন দুই এক এখানে কিন্তু মাত্রা কিন্তু দেওয়া আছে তো তিন হচ্ছে যে তুমি কখন তিন পাবে যখন তুমি প্রয়োজনীয় তথ্য সহ অবস্থান ব্যাক্টর এবং একক ব্যাক্টর নির্ণ করবে তখন হচ্ছে আচ্ছা এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু সায়েন্সের যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমি ডিসকাস করার চেষ্টা করবো তারপর আর্টসের কমার্সের আলাদা ভিডিও তারপরে দেখো এখানে কিন্তু তারা কিছু বলে নাই তোম দেখতে পাচ্ছি এখানে এ ঘরটা খালি অনেক সময় অ্যাসাইনমেন্ট কিন্তু ভুল আসে তুমি তোমার শিক্ষক তোমার ফ্রেন্ড সার্কেল একটু সংযোগ স্থাপন করে কিন্তু তুমি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবে আর চেষ্টা করবে অ্যাসাইনমেন্টটা সময় সপ্তাহে শেষে জমা দেওয়ার জন্য কারণ দেখো তুমি যদি প্রথম সপ্তাহে প্রথম দিনে করে জমা দিয়ে দাও তাহলে কিন্তু পরবর্তী যদি সংশোধন যদি আসে তাহলে তুমি সেটা কিন্তু পাচ্ছ না তো এই জিনিসটা সবসময় মাথা রাখবে তারপর হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ যে এখানে তিন 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 এইগুলো যদি মেনটেন যদি করো তাহলে তুমি সর্বমোট তুমি ষোলো পাবে তুমি সর্বমোট তুমি ষোলো পাবে এখানে যে যে কয়টি প্রশ্ন আছে সেটির উপর ডিপেন্ড করে এখানে তুমি কাউন্ট করবে তুমি এই জিনিসগুলো লিখতে হবে আর তুমি এক ফলো করার দরকার নাই যে শুধু ধারণা লিখবে উপস্থাপন করবে অথবা সূত্র লিখবে এগুলো লিখলে তুমি কিন্তু এক এক করে তুমি কিন্তু সর্বমোট পাঁচ পাবে তাই সবসময় এই যে প্রথম ঘর যে তিনের ঘরটি সেটি মানে খেয়াল রাখবে আর যদি পরবর্তী প্রথম ঘরটি যদি ব্ল্যাঙ্ক থাকে খালি থাকে তাহলে পরবর্তী স্টেপে দেখবে সেখানে তুমি তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাবে আচ্ছা এখন কথা হচ্ছে যে তোমাদের পরবর্তী যে যেটি আছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান এই ছিল তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের যে ধারণাটা সেটি এখন লিখবে কীভাবে এই হচ্ছে তোমার প্রশ্ন আমি আমি তোমার পরীক্ষার সাথে তোমাদেরকে সামঞ্জস্য করার চেষ্টা করি তুমি যখন তোমার প্রশ্নটি হাতে পাও তারপর তোমার পেপার পাশে থাকে এখন তোমাকে কিন্তু প্রথমে কিন্তু পেপারে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার তোমার পিতার নাম তোমার মাতার নাম পিতার নাম মাতার নাম এগুলো ফিল করতে না কিন্তু তোমার নাম ফিল করতে হয় এই জিনিসগুলো যখন ফিল আপ করবে তখন তুমি তোমার হাতের প্রশ্নটি দেখছো এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করবে প্রথম যে কভার পেজটি সেটি যখন ফিল আপ করবে ফিল আপ করার পরবর্তী যে স্টেপটি আছে সেটি আবার এখানে রুল নিয়ে একটা কথা আছে রুল নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাবো কোনটার বেলায় তুমি রুল করবে কোনটার বেলায় রুল করবে না কোনটার বেলায় স্কোয়ার রুল করবে চারপাশে রুল করবে কোনটার বেলায় উপরের নিচে রুল করবে আবার কোনটার বেলায় উপরের পাশে রুল করবে সেটা নিয়েও ডিসকাস করার চেষ্টা করব এখন এই জিনিসগুলো লেখার পর তুমি যখন কভার পেজ লিখবে লেখার পরবর্তী যে পেজটি আছে সেটি তুমি লেখা শুরু করবে এবং এটা শেষ দিয়ে ফেলবে নেক্সট দিয়ে মানে অপর যে পৃষ্ঠাটি আছে যেটি লিখছ তুমি আমি আবার বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতাম তাহলে ভালো হতো বাট চেষ্টা করব তুমি একটা অ্যাসাইনমেন্ট এই ফোর সাইজে একটা পেপার নিয়েছ লেখার পর তোমার যে পদার্থবিজ্ঞান যে তোমাদের প্রশ্নপত্রটি আছে সেটি হচ্ছে তোমাদের গ্রহণযোগ্যতা উত্তর উপস্থাপন করতে হবে ক দিয়ে তুমি এগুলো উপস্থাপন করেছ আচ্ছা কর যদি উত্তর যদি তোমার এক পেজে শেষ হয় শেষ এখানে আর লেখার দরকার নেই তুমি নতুন করে আরেকটা এ ফোর সাইজের পেপার নিয়ে তারপর এইভাবে লিখবে তো এটা ছিল তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অনেক বড় একটি প্রশ্ন খেয়াল রাখবে প্রো অ্যাসাইনমেন্ট নির্দেশনা নির্দেশক অ্যাসাইনমেন্ট নির্দেশনা নির্দেশক এই তিনটা মাথা রাখার পর তোমাকে হচ্ছে শিক্ষণ ফলের দিকে কন্টেন্টের দিকে বিষয়বস্তুর দিকে তোমাকে ফোকাস রাখতে হবে প্রশ্নের সাথে তোমার সামঞ্জস্য রাখতে হবে এটা একরকম এটা একরকম রকম একরকম এক একরকম তাহলে কিন্তু হবে না এগুলো কিন্তু পরবর্তীতে তোমার কিন্তু সংশোধন আসে কিন্তু তাই জিনিসটা মাথা রাখবে তারপরে তোমার যে এগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট আর্টসের সাবজেক্ট নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো কমার্সের সাবজেক্ট জন্য আলাদা ভিডিও বানাবো তারপরে মেবি এটা হচ্ছে শিশুর বিকাশ নিয়ে লঘুসঙ্গীত এই যে জীববিজ্ঞান জীববিজ্ঞানও সেম এখানে মেবি তোমরা দেখতে পাচ্ছ না আমি একটু বড় করে দেখে দিচ্ছি তোমাদের যে মেন যে প্রশ্নটি এটা হচ্ছে মেন প্রশ্ন অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে এটা মিওসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তন মডেল বিশ্লেষণ করো এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট আর নির্দেশনা তোমাকে কী কী করতে হবে দেখো দেখো এখানে কিন্তু নির্দেশনা কিন্তু অনেক বেশি বড় করে দিয়েছে এ না যে তোমাকে নির্দেশনা ফেলে তুমি নির্দেশকে দিয়ে যাবে এটা কিন্তু তোমার প্রশ্ন ক খ গ গ এটা হচ্ছে তোমার ধরো উদ্দীপক হিসাবে ধরলাম বা তোমার যে অ্যাসাইনমেন্টে যে টাইটেল হিসাবে ধরলাম ধরার পর তোমার প্রশ্ন হচ্ছে এখন এটার সাথে তোমার এই জিনিসটা সামঞ্জস্য রাখতে হবে সামঞ্জস্য রেখে তোমাকে কিন্তু প্রত্যেকগুলার কোয়েশানের আনসার তোমাকে সলভ করতে হবে আচ্ছা তারপরও হচ্ছে তোমাদের এটা আশা করি দিয়ে রেখেছো বা আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এটি আরেকটি অনেক বড় নির্দেশনা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এটা প্রশ্নটা বারবার পড়বে প্রশ্ন একবার পড়বে না বারবার পড়বে পড়ার পর তুমি হচ্ছে দেখবে তোমার বই তোমার মেন বইতে তোমার ধারণা কী দেওয়া আছে তোমার গাইড বইতে তোমার কি ধারণা দেওয়া আছে তোমার ফ্রেন্ডরা কীভাবে লিখেছে তোমার শিক্ষক কীভাবে তোমাকে নির্দেশনা দিয়েছে তোমার মাথায় তোমার হচ্ছে জিনিসটাকে কিভাবে তুমি সাজাবে সবগুলোকে কম্বাইন একটা নিয়ে তোমাকে এই জিনিসগুলো করতে হবে তারপর হচ্ছে গণিত না হায়ার ম্যাথ তোমাদের অ্যাসাইনমেন্ট আছে সেটি হচ্ছে অধ্যায় নাম্বার এক থেকে ম্যাট্রিক্স থেকে তোমাদেরকে কোশ্চেনগুলো দেওয়া আছে তো এটা হচ্ছে নির্ধারিত কাজ তারপর হচ্ছে নির্দেশনা তারপর সে নির্দেশক তো এখানে হচ্ছে ক তে এই জিনিসটা করতে হবে তে এটা করতে হবে গ গ উম পর্যন্ত আচ্ছা তারপর হচ্ছে সমাজবিজ্ঞান তোমাদের মেবি নেই তারপর হচ্ছে গুগল ফাইনান্স এগুলো আরবি রসায়ন এটা হচ্ছে তোমাদের রসায়ন অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে পরমাণু মডেল ও ইলেকট্রনিক বিন্যাস তারপরে হচ্ছে যে নির্দেশনা পরমাণু তোমাদের যে নির্দেশনাতে আছে ধাপ সংকেত পরিধি আর নির্দেশক এই জিনিসগুলো মেনটেন করে তারপর শিক্ষণ ফলের দিকে ফোকাস রাখবে আমি আবার বলছি অ্যাসাইনমেন্ট নির্দেশনা আর নির্দেশক এগুলো ভালোভাবে পড়ার পর তারপর তোমাকে শিখন ফল দিকে ফোকাস দিতে হবে এখন হচ্ছে এটা হচ্ছে তোমাদের নাম্বার এটা যদি লেখো যে পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহজে যথাযথ ব্যাখ্যা করো তাহলে তুমি চারে চার পাবে যদি তুমি যদি পরমাণু মডেল দিয়ে সীমাবদ্ধতা সহ অধিকাংশ অধিকাংশ অংশ ব্যাখ্যা করো তাহলে তুমি তিন পাবে তাই তোমরা চেষ্টা করবে এই চারের যে গড়গুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো ফিল আপ করে তোমাকে করতে হবে এখানে দেখো যথাযথ ইকুয়াল হচ্ছে একশো আশি থেকে একশো পার্সেন্ট অধিকাংশ সঠিক হচ্ছে অ এখানে তোমাদের কিন্তু অতি উত্তম উত্তম তারপর হচ্ছে এইগুলো কিন্তু তোমাদেরকে ভাগ করা নাই এখানে তোমাদের মানে অন্যভাবে আংশিক তারপর অধিকাংশ সঠিক তারপর পূর্ণাঙ্গ এটা দ্বারা তোমাদেরকে কি করা হয়েছে আবার নিচে কিন্তু দেওয়া হচ্ছে নাম্বার ব্যাপ্তি উত্তম উত্তম ভালো এবং অগ্রগতির প্রয়োজন এটা হচ্ছে অর্থনীতি অ্যাসাইনমেন্ট এটা যুক্তিবিদ্যা হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে তোমাদের আর নাই এ কটি ছিল তোমাদের সায়েন্স সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকতে থাকবে হাফেজ